প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমি বিশেষ করে যারা এই এইচএসসি পরীক্ষা দিবা তাদেরকে নিয়ে আজকের ক্লাসের আয়োজন। আমি উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্রের জৈব রসায়ন অধ্যায়ের শর্ট সিলেবাস অনুসারে ধারাবাহিকভাবে পড়াব। আমি আশা করব তোমরা আমার সাথে সাথে অংশগ্রহণ করে জৈব রসায়নের ভীতি তোমরা দূর করবা। আমি যদিও একবার তোমাদের এই জৈব রসায়ন পড়াইছি, তারপরও শর্ট সিলেবাস অনুসারে আরেকবার পড়াবো। অনেক স্টুডেন্ট আমাকে অনুরোধ করছে, স্যার জৈব রসায়নটা আমরা বুঝি না, সেজন্য আজকে এই ক্লাসে তোমাদের সমগোত্রীয় শ্রেণী সম্বন্ধে ধারণা দিব। আমরা জানি বর্তমান পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা 1 কোটিরও অধিক, 1 কোটি 20 লক্ষেরও অধিক। এই জৈব যৌগের সংখ্যা এত অধিক হওয়ার কারণে এদেরকে আমরা সঠিকভাবে জানতে সারা জীবন পার করে দিলে আমরা জানতে পারব না। এই জন্য বিজ্ঞানীরা জৈব যৌগ সমূহকে, যাদের ভৌত রাসায়নিক ধর্ম একই, যাদের কার্যনির্বাহক একই, যাদের গলনাঙ্ক স্ফুরণাঙ্ক একই, কাছাকাছি মানে সিমিলারিটি আছে, এই জাতীয় যৌগসমূহকে এক একটি শ্রেণীতে বিভক্ত করেন। যেমন অ্যালকেন শ্রেণী, অ্যালকিন শ্রেণী, অ্যালকাইন শ্রেণী, অ্যালকোহল শ্রেণী, অ্যালডিহাইড শ্রেণী, এই শ্রেণীসমূহকে বলা হয় সমগোত্রীয় শ্রেণী। অর্থাৎ একই কার্যকরীমূলক বৈশিষ্ট্য জৈব যৌগসমূহকে এক একটি শ্রেণীতে বিভক্ত করে সমগোত্র শ্রেণীর উদ্ভব ঘটেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা জানলাম কি সমগোত্র শ্রেণী হচ্ছে একই কার্যকরীমূলক বিশিষ্ট যৌগ। যেমন অ্যালকেন, এটা হবে কার্বন কার্বন এক বন্ধন, অবশিষ্ট যোজনীগুলো হাইড্রোজেন পরমাণু দ্বারা পূর্ণ থাকবে। হাইড্রোজেন বা যে কোনো এক এক দুজি কার্বন পরমাণু দ্বারা পূর্ণ থাকবে, অর্থাৎ কার্বন কার্বন সবখানে কি এক বন্ধন বিদ্যমান থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমরা সমগোত্র শ্রেণীর সংজ্ঞা আলোচনা করি, তাহলে সমগোত্রীয় শ্রেণী ইংরেজিতে এই সমগোত্র শ্রেণী বলা হয় হোমোলোগাস সিরিজ। হোমোলোগাস সিরিজ বা সমগোত্রীয় শ্রেণী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অবশ্যই পড়ার সময় জৈব রসায়নের ইংরেজি টার্মটি মনে রাখার চেষ্টা করব। সমগোত্র শ্রেণীর ইংরেজি টার্ম হচ্ছে হোমোলোগাস সিরিজ। তাহলে একই প্রকার মৌল সমন্বয়ে গঠিত সমধর্মী সংজ্ঞাটাই বলতেছি, সমগোত্র শ্রেণীর সংজ্ঞা একই প্রকার মৌল সমন্বয়ে গঠিত সমধর্মী জৈব যৌগ সমূহে উহাদের আণবিক ভরের ক্রমবৃদ্ধি সংখ্যামান অনুসারে সাজালে পাশাপাশি দুইটি যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য অর্থাৎ শ্রেষ্ঠ মূলকের পার্থক্য বজায় রাখিয়া যে শ্রেণী পাওয়া যায় তাকে সমগোত্রীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজ বলে। আমি আবারও বলি, একই প্রকার মৌল সমন্বয়ে গঠিত সমধর্মী জৈব যৌগ সমূহকে উহাদের আণবিক ভরের ক্রমবৃদ্ধিমান সংখ্যা অনুসারে সাজালে পাশাপাশি দুটি যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য বজায় রাখিয়া যে শ্রেণী পাওয়া যায় তাকে সমগোত্রীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজ বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা যদি একটু খেয়াল করি, যেমন অ্যালকেন একটি সমগোত্র শ্রেণী। অ্যালকেনের এই সমগোত্র শ্রেণীর বৈশিষ্ট্য আমাদের পড়বো, তারপর আমরা জানবো যে কীভাবে মিথেনের পার্থক্য। যেমন অ্যালকেন মিথেন, এই মিথেন থেকে ইথেনের মধ্যে একটি শ্রেষ্ঠ মূলকের পার্থক্য, এইখান থেকে যদি আমি মিথেনকে বিয়োগ করি তাহলে আমি পাবো CH2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখন সমগোত্র শ্রেণীর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো।
সমুদ্র শ্রেণীর বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক অফ হোমোলোগাস সিরিজ, সমুদ্র শ্রেণীর বৈশিষ্ট্য, অথবা এটা ইংরেজি কী হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এটার ইংরেজি হবে ক্যারেক্টারিস্টিক অফ হোমোলোগাস সিরিজ। এই হোমোলোগাস সিরিজের আমরা কী কী বৈশিষ্ট্য দেখতে পাই? ওয়াহাদিগকে একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করে। প্রথম বৈশিষ্ট্য কী? প্রতিটা সমুদ্র শ্রেণীতে একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা হয়, প্রতিটা সমুদ্র শ্রেণীকে একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা হয়। এই সাধারণ সংকেত আমি একটা আলোচনা করি, যদি সেটা অ্যালকেন হয়, অ্যালকেন, তাহলে এই সাধারণ সংকেত কী হবে? সিএন এইচ টু এস এন প্লাস টু। যদি আমরা অ্যালকিন হয়, অ্যালকিন হয়, তাহলে সিএন এইচ টু এস এন। যদি অ্যালকাইন হয়, অ্যালকাইন হয়, তাহলে সিএন এইচ টু এস এন মাইনাস টু। যদি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি অ্যালকোহল হয়, তাহলে সিএন এইচ টু এস এন প্লাস ওয়ান ওএইচ যুক্ত হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি অ্যালডিহাইড হয়, তাহলে কি হবে? সিএন এইচ টু এস এন প্লাস ওয়ান এখানে শুধু যোগ হবে সিএইচ, এটা কিন্তু এর সাথে ওয়েস্টটা এর সাথে। যদি তোমার কার্বক্সিলিক অ্যাসিড হয়, এটাও সিএন এইচ টু এস এন প্লাস ওয়ান সিটা হলো এইচ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে প্রতিটা সমুদ্র শ্রেণীকে একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা হয়। যেমন এর মান যদি আমি ওয়ান বসাই, যদি এন এর মান কী বসাই? ওয়ান বসাই, তাহলে হবে মিথেন। এন এর মান টু বসাইলে হবে ইথেন। এন এর মান থ্রি বসাইলে হবে প্রোপেন। যদি এখানে আমি এন এর মান ওয়ান বসাই, তাহলে কী ভাবো আমি? ইথিলিন বা ইথিন। এন এর মান ওয়ান বসাই তো আমরা অ্যাসিডলিন বা ইথাইন যেটাকে বলা হয়। যদি অ্যালকোহল এন এর মান আমরা ওয়ান বসাই, তাহলে আমরা কী ভাবো? প্রথম সদস্য কোনটা? মিথাইল অ্যালকোহল সিএইচ থ্রি ও এইচ। যদি এখানে এন এম আর ওয়ান মাসের প্রথম সদস্য হচ্ছে কি? ফর্মালডিহাইড বা মিথানল, এটা মিথানল, এটা হচ্ছে মিথানল। আর যদি এখানে এন এম আর ওয়ান বসাই আমি, তাহলে আমি পাব অ্যাসিডিক অ্যাসিড। অ্যাসিডিক অ্যাসিডের অপর নাম কি? ইথানোয়িক অ্যাসিড। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাধারণ বৈশিষ্ট্য প্রথম হচ্ছে একটা সাংস্কৃতিক পাশ করা হয়, যে সংকেত দ্বারা আমি ওই শ্রেণীর সকল যোগের সংকেত আমরা লিখতে পারবো। এই গেল এক নম্বর সাধারণ এক নম্বর বৈশিষ্ট্য। এবার দুই নম্বর বৈশিষ্ট্য, পাশাপাশি দুটি যোগের মধ্যে মিথেন যোগের পার্থক্য হয়ে থাকবে। সমুদ্র শ্রেণীর পাশাপাশি দুটি যোগের মধ্যে মিথিলিন লোকের পার্থক্য থাকে, মিথিলিন লোকের পার্থক্য থাকে। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মিথেন থেকে ইথেনের মধ্যে কি একটি মিথিলিন লোকে এসে আছে, আর ইথেন থেকে প্রোপানে দেখো একটি মিথিলিন লোক বেড়ে বেশি আছে।
এভাবেই আমরা দুই নম্বর বৈশিষ্ট্যটা আমরা পেয়ে গেলাম যে পাশাপাশি দুই যোগের মধ্যে মিজিম লোকের কি থাকে, পার্থক্য থাকে। তারপর হচ্ছে ওয়াদের একটি সাধারণ প্রস্তুত প্রণয় থাকে। তিন নম্বর হচ্ছে সাধারণ প্রস্তুত প্রণয়, প্রস্তুত প্রণয় থাকবে, একটা সাধারণ প্রস্তুত প্রণালী থাকবে। তিন নম্বর, চার নম্বর ভৌত রাসায়নিক ধর্ম কি থাকবে, একই কার্যমূল থাকবে, একই কার্য করি মূলক থাকবে, একই কার্যমূলক থাকবে। এছাড়া একই শ্রেণীর যোগসমূহের গলনাঙ্ক এবং ইস্পাঙ্কের মান হবে কাছাকাছি, এবং তাদের আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে গলনাঙ্ক এবং ইস্পাঙ্কের মানটা পরিবর্তন ঘটবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সমস্ত শ্রেণী নিয়ে আলোচনা করলাম। তোমাদের সংক্ষিপ্ত শ্রেণী সিলেবাসে জৈব যুগের প্রথম প্রবেশ হচ্ছে সমুদ্রীয় শ্রেণী। আমি আবারও সমুদ্র শ্রেণীর সংজ্ঞা বলে বিষয়গুলো রিভিউ করতে চাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একই প্রকার মূল সমন্বয়ে গঠিত সমধর্মী যোগসমূহকে উহাদের আণবিক ভরের ক্রমবৃদ্ধিমান সংখ্যা অনুসারে সাজালে পাশাপাশি দুটি যোগের মধ্যে মিথিলিম লোকের পার্থক্য বজায় রাখিয়া যে শ্রেণী পাওয়া যায় তাকে সমুদ্র শ্রেণী বলে। এই সমুদ্র শ্রেণীর আমরা বৈশিষ্ট্য জানলাম যে একটা সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যাবে, পাশাপাশি দুই যুগের মধ্যে মিথিলিম লোকের পার্থক্য বজায় থাকবে, সাধারণ প্রস্তুত প্রণালী দ্বারা একটি সাধারণ প্রস্তুত প্রণালী থাকবে, একই কার্যমূলক থাকবে, এবং শেষ পাঁচ নম্বর হচ্ছে তাদের ভৌত রাসায়নিকের মধ্যে কী থাকবে, সদৃশ্য থাকবে, এবং আণবিক বৃদ্ধির সাথে সাথে তাদের গলনাঙ্ক এবং ইস্পাঙ্কের মানের কী ঘটবে, পরিবর্তন ঘটবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী ক্লাসে সংক্ষিপ্ত সিলেবাসের 2021 সালের HSC পরীক্ষার্থীদের পুনর্বিন্যাস পাঠ্যসূচির দ্বিতীয় টপিকস অর্থাৎ কার্যকরীমূলক নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।